সকলকে স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও বাংলাদেশ অনুষ্ঠানে, এবং আমি মুনয়ার আলম নির্ঝর নিয়মিত আপনাদের সাথে থাকছি এবং আজকেও আছি। যথারীতি আমার সঙ্গে রয়েছে আমাদের সিনিয়র প্রতিবেদক মাহমুদুল হক, এবং আমাদের দুজনের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা ভাই সঙ্গে আমরা কথা বলবো, মাহমুদ ভাইয়ের সঙ্গেও কথা বলবো দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে, মানিকগঞ্জের পরিস্থিতি নিয়ে। তার আগে আমি যেটা নিয়মিত করে থাকি ও সেটাই আপনাদেরকে আজকে জানাবো, করোনার সর্বশেষ যে পরিস্থিতিটা রয়েছে সেটা এখন আমার হাতে রয়েছে। 24 ঘন্টায় গত 24 ঘন্টায় 12,944টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে 2,735 জন, এই সংখ্যার মধ্যেই ওঠানামা করছে, এবং মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 68,504। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এখন 3 নম্বরে চলে এসেছি, এটা খুব ভয়াবহ একটা অবস্থা, এবং এশিয়ার মধ্যেও আমাদের অবস্থানটা এখন এই আক্রান্তের দিক থেকে অনেক উপরের দিকে। নতুন মৃত্যু সংখ্যা 42, আগে যে ধারাবাহিকতাটা ছিল সেটা ভেঙে এখন 40+ হওয়া শুরু করেছে আমাদের দেশে। মোট মৃত্যুর সংখ্যা 923, 923 জনের জীবন ইতিমধ্যে করোনায় ঝরে গিয়েছে আমাদের দেশে। নতুন সুস্থ হয়েছে 657 জন, মোট সুস্থতা 14,560 জন। এটা ছিল হচ্ছে করোনার গত 24 ঘন্টার আপডেট। এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই যে যে বিষয়গুলো এখন রয়েছে সর্বশেষ সংবাদের মধ্যে, সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছেন একজন সিনিয়র রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, বিকালে সিদ্ধান্ত গ্রহণ হবে তার ব্যাপারে। এছাড়া জাফরুল্লাহর ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি, তার এখনো অক্সিজেনের সাপোর্ট নিতে হচ্ছে, বেশ কিছুটা সুস্থ আমরা শুনেছিলাম, তবে ডাক্তাররা বলছেন ততটা সুস্থ এখনো তিনি না। এছাড়া আরো একজন যদি আমরা বলি বড় রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের সদস্য কামরানকে প্লাজমা থেরাপি দেওয়ার কথা বলেছেন তার ছেলে। আর আমরা যদি একটু বলি, ওবায়দুল কাদের একটা বক্তব্য রয়েছে যেটা নিয়ে আমরা গত 2 দিন ধরেই আলোচনা করছি, মাহমুদ ভাই বারবার যেটা নিয়ে আলোচনা করেছেন, শ্রমিকদের যে ছাঁটাই নিয়ে বিজিএমআই এবং রুবানা হকের যে একটা বক্তব্য এসেছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের কিন্তু আজকে বলেছেন যে শ্রমিকদের সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে, দেশের এই সংকটকালে ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার উপরে খাড়ার ঘাড়ের মতো অবস্থা হবে, তিনি এটাই জানিয়েছেন। তবে আমরা মাহমুদ ভাইয়ের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার আগে সোহেল ভাইয়ের কাছে আমরা একটু যাব। সোহেল ভাই, যে বিষয়টা হচ্ছে করোনার যখন ঘটনা, আমরা যখন সাধারণ শুরু হয় তখন থেকে বারবার আলোচনায় এসেছে ঘাটে আমরা প্রচুর ভিড় দেখতে পেয়েছি, এবং সর্বশেষ ঈদের পরও বা ঈদের আগেও দেখতে পেয়েছি। আপনি পুরো পরিস্থিতিটাই ওখানে থেকে দেখেছেন, আমাদের দর্শকদের যদি একটু এই ঘাটের ঘটনা কি ঘটলো এটা একটু যদি বলতেন। ধন্যবাদ নির্ঝর। আসলে পাটুরিয়া ঘাট কিন্তু অন্যতম ব্যস্ত একটি এরিয়া, যেহেতু দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের প্রবেশের অন্যতম মাধ্যম কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যে সময় সাধারণ ছুটি ছিল ও সময় কিন্তু আসলে মানুষজনের চাপ ছিল, কিন্তু যেহেতু ঈদের সময় কিন্তু মানুষ ঘরমুখ হয়, সে সময় কিন্তু উপচে পড়া যে একটা ভিড় থাকে মানুষের গাদাগাদি যে জায়গায়, আসলে ওখানে কিন্তু সামাজিক যে দূরত্বটা বজায় রাখা ওটা কিন্তু আসলে বজায় রাখা সম্ভব হয় না। যেহেতু মানুষ কিন্তু একবার রাজধানী থেকে আপনার বাড়ি ছুটে গিয়েছে, আবার কিন্তু তারা রুজি রুটির সন্ধানে কিন্তু আবার রাজধানীতে ফিরে এসেছে, তো এই মুহূর্তটা কিন্তু মানুষের যে একটা উপচে পড়া ভিড় ছিল, মানে প্রতিবার ঈদে যেরকম থাকে এবছরও কিন্তু সেরকমটা ছিল, তবে এখন কিন্তু আসলে ওরকম আসলে যে ভিড়টা সেরকম নেই, কারণ এখন বর্তমানে পাটুরিয়া যে ঘাট আছে এখানে 14টি ছোট বড় ফেরি দিয়ে আপনার যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে। তো পাটুরিয়া ঘাটে আমরা যেটা দেখেছি যে গণপরিবহন যেগুলো রয়েছে, আসলে বাস যেখান থেকে মানুষজন বাস টার্মিনাল যেখান থেকে উঠে আসলে রাজধানীর উদ্দেশ্যে যাতায়াত করে, সেখানে কিন্তু সরকারের যে স্বাস্থ্যবিধি আছে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু চলাচল করছে। এখনো কিন্তু আমার চোখে সেরকম পড়েনি যে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে কোনো বাস গিয়েছে, কারণ প্রায় 1 সপ্তাহ হলো কিন্তু আপনার গণপরিবহন চালু হয়েছে। আমি কি ঘাটে কিন্তু প্রতিদিনই খুব বেশি যাচ্ছি বা দেখছি
পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এখানে কিন্তু চলাচল করছে। আর একটা বিষয় না বললে নয়, কিন্তু আসলে পাটুরিয়া ঘাটের সাথে কিন্তু একটা বিষয় যে অনেকগুলো মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। এখানে কিন্তু পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, কিছু আছেন ক্ষুদ্র ব্যবসায়ী, আবার কিছু আছেন হকার, এই ঘাটের উপরেই কিন্তু আসলে তাদের কিন্তু আসলে জীবন জীবিকাটা, বিশেষ করে যারা পরিবহনের সাথে সম্পৃক্ত আছে। কারণ দীর্ঘদিন কিন্তু পরিবহন, গণপরিবহন বন্ধ থাকার কারণে এদের কিন্তু আয় রোজগার একেবারেই ছিল না। এখন যাও চালু হয়েছে, এদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, দিনে 2 থেকে 1টা বা 3টা ট্রিপ আসছে এক একটা পরিবহনের যে ব্যানার আছে ব্যানারে, কিন্তু তাদের বেতন গুলো দেওয়া হয় কিন্তু আপনার ট্রিপ প্রতি দেখা গেছে 50 বা 60 টাকা এরকম বেতন থাকে। কিন্তু তারা যেটা বলেছে যে যেহেতু দীর্ঘদিন তাদের একটা আয় রুজি ছিল না, সেখানে কিন্তু তারা ধার দেনা করে হয়তো বা জীবিকা নির্বাহ করছে, পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের অবস্থার কিন্তু মানে গণপরিবহন চালু হলেও অবস্থার কোনো উন্নতি কিন্তু হয়নি। আর মানিকগঞ্জের করোনার যে বিষয়টা বলছেন, মানিকগঞ্জ কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ এরিয়া, রেড জোনে পড়েছে। মানিকগঞ্জে পর্যন্ত 2956 জনের করোনা নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে 317 জন শনাক্ত হয়েছে, 2 জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছে, এছাড়াও 11 জন করোনা উপসর্গ নিয়ে কিন্তু ইতিমধ্যে মারা গেছে। তো এই ছিল মানিকগঞ্জে আমার কাছে সর্বশেষ। মাহমুদ ভাই, আপনি নিশ্চয়ই মানিকগঞ্জের ঘাটের যে পরিস্থিতিটা শুনলেন। আমরা এই কয়েকদিন আলোচনা করছিলাম, মূল আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টা আসলো যে ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিকদের যে একটা সংকট তৈরি হয়েছে ওই এলাকাটায়, এই এই ক্ষেত্রে কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আসলে করোনার কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, এটা এটার ভুক্তভোগী কিন্তু সবাই, বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, সবার মধ্যেই প্রভাবটা পড়েছে। যে কারণে এই এই ঘাটে, অর্থাৎ পাটুরিয়া ঘাট সম্ভবত, তো পাটুরিয়া ঘাটেও কিন্তু শ্রমিকদেরও বা যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট তাদের উপরও একই প্রভাব পড়েছে। এটা দেশের একটা সার্বিক চিত্রের একটা অংশ। এবং যদি সবকিছু স্বাভাবিক থাকে, এই লকডাউনের মধ্যেও যদি নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি মেনে এই যান চলাচল করে বা ফেরি চলাচল করে, সেক্ষেত্রে হয়তো আস্তে আস্তে তারা এই অর্থনৈতিক চাপটা থেকে বের হয়ে আসতে পারবেন। তারপরেও অন্য সময় স্বাভাবিক পরিস্থিতির থেকে কিন্তু এই লকডাউনের মধ্যে বা করোনা পরিস্থিতিতে কিন্তু এই এই স্বাভাবিকতাটা কিন্তু থাকবে না, এটাই ধরে নিতে হবে। এবং স্বাভাবিকতা না থাকলে আয় রোজগারের কথা উনি যেটা বললেন যে প্রতিটা ট্রিপ অনুযায়ী তাদের বেতন নির্ধারণ করা হয় বা একটা তারা একটা ভাতা পান, তো এটাতে তো অবশ্যই প্রভাব পড়বে। এবং এটার কষ্টটা আসলে কি, সেটা যারা দিনমজুর, বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের আসলে তারা বেশি ভুক্তভোগী। যারা বেতন পান মাস শেষে, তাদের এক ধরনের কষ্ট বা এক ধরনের চাপ তৈরি হয়। আর আর একেবারেই যারা প্রতিদিনের ইনকামের উপর নির্ভরশীল, তাদের চাপটা কিন্তু আরো বেশি। আপনি নিশ্চয়ই রাজধানীতে দেখেছেন যে করোনা করোনা পরিস্থিতি যখন বাংলাদেশে উদ্ভূত হলো এবং লকডাউন শুরু হলো, তারপরে কিন্তু আপনি হয়তো বাজারঘাট বা বিশেষ করে বাজার এলাকায় খেয়াল করে দেখবেন যে সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষের কিন্তু সংখ্যা ওখানে বেশি ছিল। ভিক্ষাবৃত্তি তারা বেছে নিয়েছে ওখানে, এবং সাহায্য তারা চাইতো যারা বাজার করতো, বাজার করে ফিরতো। এখনো সেই চিত্র আছে বলে আমি মনে করি যে এই ভিক্ষাবৃত্তি অনেকে বেছে নিয়েছে, যারা দিন মজুর ছিলেন, যারা বাসাবাড়িতে কাজ করতেন বা বিভিন্ন শারীরিক পরিশ্রম করে দৈনিক ইনকাম করতেন, তারা কিন্তু এই পরিস্থিতির শিকার হয়েছেন। কাজেই বাংলাদেশের সব ক্ষেত্রে পরিবহন শ্রমিকরাও এতদিন খুব চাপের মধ্যে ছিলেন, তাদের আয় রোজগার একেবারেই বন্ধ ছিল। কাজে ঘাটে যারা শ্রমিক রয়েছেন এবং যারা এই ঘাটের সাথে সংশ্লিষ্ট, পরিবহনের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকেই আসলে এই বিপদে পড়েছেন। তো আশা করি যে লকডাউনের মধ্যে যদি সবকিছু সরকার স্বাভাবিক বা নিয়মে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করতে পারেন, তাহলে হয়তো এই ঘাট শ্রমিকরা বেঁচে যাবেন, হয়তো কিছুটা হলেও আয় রোজগার, যেটা গত 66 দিনে ছিল না, সেক্ষেত্রে হয়তো কিছুটা তাদের আয় রোজগার তৈরি হবে এবং তারা হয়তো খেয়ে পড়ে বেঁচে থাকার একটা সুযোগ তৈরি হবে। নির্ঝর জি, আমরা একটু সোহেল ভাইয়ের কাছ থেকে আরেকটা বিষয় একটু জেনে তারপর মাহমুদ ভাই আপনার কাছে ফিরছি। সোহেল ভাই, যে বিষয়টা জানার, যে স্থানীয়ভাবে করোনা প্রতিরোধে কোন বিশেষ ব্যবস্থা মানিকগঞ্জ প্রশাসন গ্রহণ করেছে কিনা, বা এই যে শ্রমিকদের কথা বলছিলেন যারা বা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? হ্যাঁ, আসলে সাধারণ ছুটির সময় কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে আসলে পরিবহন সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে যারা পরিবহনের দায়িত্বে থাকেন, এটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের থাকে, আর বেশিরভাগই কিন্তু আপনার বয়সের তরুণ,
শিক্ষার্থী শিক্ষার্থী অনার্স অনার্স বা মাস্টার্স পড়া ছেলে যারা আসলে পড়াশোনার ব্যয়ভার বহন করতে পারে না, এরা কিন্তু মূলত এর সাথে জড়িত থাকে। আর মধ্যবিত্ত পরিবারে আসলে যে সমস্যাটা, তারা কিন্তু ত্রাণের জন্য কখনোই যায় গিয়ে কিন্তু আপনার লাইনে দাঁড়াবে না বা কাউকে বলতে পারে না যে আমার এই সমস্যা সেই সমস্যা। তো আসলে সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে যেটা হকার বা ক্ষুদ্র চিনির যারা আছে তাদের ত্রাণ যতটুকু দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে যে একটা পর্যাপ্ত পরিমাণ তা না, সামান্য পরিমাণে দিয়েছে, যেটা হয়তো বা অনেকের ভাগ্যে জুটেছে আবার অনেকের জুটেনি। আবার কিছু আছে যে যারা ত্রাণের জন্য কিন্তু আসলে আপনার কখনোই যে ওই সারিতে তারা দাঁড়াতে পারবে না, লাজ লজ্জায় হোক যাই হোক মান সম্মানের ভয়ে হোক, এই যে একটা আসলে সমস্যা। আর পরিবহনের সাথে পাটুরিয়া ঘাটে যেটা আছে, যেহেতু শিক্ষিত একটা চেনি তরুণরা এখানে কিন্তু জড়িত থাকার কারণে পাটুরিয়া ঘাটে কিন্তু আপনার অন্যান্য ঘাটে যে মানুষ আসলে বাইরে থেকে যে যাত্রীগুলো আসে যে দুর্ভোগগুলো থাকে, এটা কিন্তু আপনার পাটুরিয়া ঘাটে কিন্তু এইরকম দুর্ভোগটা কিন্তু নেই। ছোটখাটো নিশ্চয় দু একটা ঘটনা তো আসলে সব জায়গায় ঘটেই, কিন্তু পাটুরিয়া ঘাট কিন্তু একেবারে সারা বাংলাদেশের চেয়ে কিন্তু একেবারে আপনার ভিন্ন, এখানে যাত্রীদের কোনো ভোগান্তি নেই বললে চলে। সোহেল রানা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। সোহেল রানা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে আপনার যে এলাকা সেই এলাকায় আপনি বললেন যে ওটা রেড জোন ঘোষণা করা হয়েছে, তো রেড জোন ঘোষণা হওয়ার পরে বা আপনারা যখন জানতে পেরেছেন যে রেড জোন ঘোষণা হয়েছে করোনায়, তো সেখানে এখন প্রশাসনের তৎপরতা ঠিক কিরকম দেখেছেন আপনি? যেহেতু গতকাল থেকে যে 50টি জেলা রয়েছে সেগুলো কিন্তু রেড জোন ঘোষণা করে লকডাউন করেছে সরকার, তবে আমি কিন্তু প্রশাসনিক যে তৎপরতা ঘাট এরিয়ায় বা আপনার যে উপজেলা এরিয়ায় বা যেখানে আসলে মানুষের যাতায়াতটা বেশি, সেখানে কিন্তু আমি কিন্তু প্রশাসনিক সেরকম তৎপরতা কিন্তু আমার চোখে পড়ে না, যেটা কিন্তু সাধারণ ছুটির সময় প্রথম দিকে যেটা দেখেছে। কিন্তু এই যে গত দুদিন চলে যাচ্ছে আমার কাছে কিন্তু সেরকম কোন প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে না। সাধারণ মানুষের মানে রেড জোন ঘোষণা করার পরে বা জানার যখন সবাই জানতে পারলো, আপনারা জানতে পারলেন যে আপনার এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, তো এরপরে মানুষের চলাফেরার কোনো পরিবর্তন এসেছে কিনা? আপনারা কি আগের মতোই স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করছে এবং বাজার পরিস্থিতি, বাজার বা অন্যান্য যেসব জায়গায় লোক সমাগম বেশি হয় সেসব জায়গায় পরিস্থিতিটা কিরকম, সাধারণ মানুষের চলাফেরা কিরকম ওখানে? বাজার ঘাট যেগুলো রয়েছে, মানুষ বাজারে যে সময়টা সে সময় তো মানুষের একটু বাড়তি ভিড় থাকে, তাছাড়া যেটা আপনার এমনি স্বাভাবিক যে সময় অন্যান্য সময়ের জন্য কিন্তু মানুষের যাতায়াতটা অনেকটা কম, কিন্তু যেমন অফিস সময় ওই সময় কিন্তু আপনার মানুষের যাতায়াতটা বেশি থাকে। তবে আমাদের যে আমি যেটা মানিকগঞ্জে দেখেছি, যেটা আপনার মহাসড়ক সড়ক যা বাজারঘাট এরিয়া, যে মানুষ সামাজিক দূরত্বটা বজায় রেখে চলার চেষ্টা তারা মোটামুটি কিন্তু করে, কিন্তু আমরা প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল যে অঞ্চলগুলো তার সঙ্গে প্রশাসনিক ওরকম তৎপরতা থাকে না, সেখানে কিন্তু আপনার বিকেল টাইমে দেখা যায় যে আপনার উঠতি বয়সী তরুণ যারা আছে, কারণ বাংলাদেশে কিন্তু তরুণদের করোনা সংক্রমণের হারটা অনেকটা বেশি, এই তরুণরা কিন্তু দেখা গেছে যে আপনার দল বেঁধে 20-25 জন 10-12 জন এভাবে কিন্তু অবাধে চলাফেরা করে। তো এই বিষয়টা প্রশাসনের, আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি যারা সচেতন হচ্ছে, আসলে প্রশাসনের কিন্তু এই বিষয়টা নজর দেওয়া উচিত, কারণ আপনার যে এরিয়াটা ব্যস্ততম এরিয়া সেখানে মানুষ আসলে চেষ্টা করছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু একেবারেই না, সেখানে কিন্তু ভিন্ন চিত্র। আপনি বিকালে দেখতে পারবেন যে দল বেঁধে মানুষের যে যাতায়াত, বিশেষ করে ইয়াং উঠতি বয়সী তরুণ তরুণী যারা রয়েছে এদের একটা অংশ। সাধারণত আমরা যে একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম যেখানে মাটির রাস্তা বা একদম গাঁওগ্রাম যেটাকে বলা হয়, সেখানে কিন্তু প্রশাসনের মানুষ তারা যাচ্ছে বা কোনো ধরনের উপজেলা পরিষদ থেকে বা সিভিল সার্জনের পক্ষ থেকে বা যে কোনো প্রশাসনিক যারা অথরিটি রয়েছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রচারণা আপনি খেয়াল করেছেন কিনা একদম প্রত্যন্ত জায়গাগুলোতে শহর বাদে? প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রশাসন বিভিন্ন সময় মাইকিং এর মাধ্যমে মানুষকে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু তাছাড়া সড়ক মহাসড়ক বা ব্যস্ততম যে গুরুত্বপূর্ণ এরিয়া গুলো আছে সেখানে প্রশাসনের যেরকম তৎপরতা লক্ষ্য করা যায়, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু একেবারেই বলা চলে যে একেবারেই লক্ষ্য করা যায় না। সোহেল ভাইয়ের একটা কথা হচ্ছিল যে মধ্যবিত্ত পরিবার গুলোকে নিয়ে, যে বিষয়টা আমরা একদম করোনার সংকটের শুরু থেকে উঠে আসছে যে এই একটা শ্রেণী খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে,
এবং এই যে বিতরণের একটা এই বিষয়টা নিয়ে আপনি এইটাকে কিভাবে মূল্যায়ন করেন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে? বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিন্তু এই যে মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী অথবা সবসময় কিন্তু তারা অর্থনৈতিক একটা চাপের মধ্যে থাকে, এবং সবচেয়ে বেশি অসহায় অবস্থা বলা যায় যে যে কোনো পরিস্থিতিতে সেটা যদি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তাহলে সবার আগে চাপটা কিন্তু মোকাবেলা করতে হয় মধ্যবিত্ত শ্রেণীকে, কারণ যারা নিম্নবিত্ত শ্রেণী রয়েছেন তাদের জন্য অনেক সাহায্য সহযোগিতার থাকে, অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীরা যেটা একদম বাংলাদেশের একটা আদি চিত্র বলা যায়, শুধুমাত্র বাংলাদেশ নয় সব জায়গায় যা এখানে মধ্যবিত্ত শ্রেণীটি তৈরি হয়েছে সেখানে কিন্তু সবার চিত্র একই, তারা একেবারেই সবসময় সচ্ছল থাকতে পারেন না, আবার যখন সচ্ছল থাকেন না যখন অভাবের মধ্যে পড়েন তখন মানুষের কাছে সাহায্য চাইতে পারেন না। তো এই করোনা পরিস্থিতিতেও কিন্তু সবচেয়ে বেশি বিপদগ্রস্ত বা মোকাবেলা করতে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীকে, কারণ তারা তাদের যতটুকু সঞ্চয় আছে তারা সেটা ভেঙে ভেঙে এখন খাচ্ছিলেন এতদিন ধরে, তাদের সঞ্চয় অনেকের সঞ্চয় ফুরিয়ে গেছে। যারা উচ্চবিত্ত শ্রেণী তাদের তাদের কর্মসংস্থান বা এটা নিয়ে কখনোই চিন্তা করতে হয় না, তাদের সঞ্চয় অনেক বেশি থাকে। নিম্নবিত্ত শ্রেণীরাও বিপদগ্রস্ত কিন্তু তাদের জন্য সাহায্য সহযোগিতার একটা ব্যবস্থা থাকে, ত্রাণের ব্যবস্থা থাকে। সোহেল রানা ভাই যেটা বললেন যে মধ্যবিত্ত শ্রেণীরা অনেক সময় ত্রাণ এমন হতে পারে যে তাদের জন্যই ত্রাণ দরকার কিন্তু তারা ত্রাণ চাইতে পারেন না, তারা যে কোনো সাহায্য সহযোগিতার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াতে পারে না সামাজিক একটা মান সম্মানের ক্ষেত্র বিবেচনা করে। তো এই কারণেই মধ্যবিত্ত শ্রেণীদের জন্য সরকারকে ভাবা উচিত, কারণ যারা যদি এই যে এই সময় এই করোনা কেন্দ্রিক পরিবেশে অনেকেই হয়তো চাকরি শুধুমাত্র যে দুঃখিত পোশাক খাতের শ্রমিকরাই যে চাকরি হারাবেন বা হারাতে যাচ্ছেন তা কিন্তু নয়, ভেতরে ভেতরে অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে এখানে ছাঁটাই করা হয়েছে অসংখ্য। আজকে বাংলাদেশ অর্থনীতি সমিতির একটা তারা একটা প্রাক বাজেট একটা দিয়েছে যেখানে তারা উল্লেখ করেছে যে প্রায় এই করোনাকালীন সময় প্রায় 6 কোটি মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে, এটা বাংলাদেশ অর্থনৈতিক সমিতির একটা সমীক্ষা। তা এখানে কিন্তু সবচেয়ে বড় শ্রেণী যদি আপনি খুঁজে বের করেন দেখতে পারবেন যে মধ্যবিত্ত শ্রেণীটি রয়েছে, এবং এই করোনাকালীন সময়ে যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি, এই কারণে যে বেসরকারি সংস্থা বা বেসরকারি খাতে চাকরির পরিধিটা কিন্তু বাংলাদেশে বেশি সরকারি সরকারি খাতের চেয়ে, বেসরকারি এই খাতে যে কর্মসংস্থান বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সেখানে কিন্তু বেশি চাকরি করেন কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীরাই, এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠানে বেতন বন্ধ হয়ে গেছে, বোনাস হয়নি এবার ঈদে, এমনকি অনেক প্রতিষ্ঠানে যেহেতু আয় ইনকাম কমে গেছে লোকজন ছাঁটাই করা হয়েছে, এবং এর সরাসরি প্রভাবটা পড়েছে কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর উপরে। হ্যাঁ এটা ঠিক যে যারা শ্রমিক তাদেরও কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, কিন্তু এই বিপদগ্রস্ত মধ্যবিত্ত শ্রেণীর কথাও কিন্তু আমার মনে হয় সরকারের ভাবা উচিত, এবং আসছে বাজেটে এর একটা প্রতিফলন আমাদের আমরা আশা করি যে মধ্যবিত্ত শ্রেণীর জন্য বা যারা উদ্যোক্তা রয়েছেন তারাও যেন কোনো ধরনের সুযোগ সুবিধা পান এই বাজেটে, সেই বিষয়টা সরকারের ভাবা উচিত বলে আমি মনে করি। এই যে হঠাৎ করে সিনিয়র নেতাদের এই যে বাংলাদেশে আক্রান্ত নেতাদের অবস্থা এটাকে কিভাবে, এবং মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই গুরুতর, আমরা যদি একটু দেখি এখন পর্যন্ত তার কোনো সাড়া নেই বেশ কয়েকজন, এবং জাফরুল্লাহর কথাও আমরা একটু আগে আলোচনা করছিলাম, জনগণের পর এখন আমাদের রাজনৈতিক নেতারা সিনিয়র নেতারা এভাবে আক্রান্ত করছেন, কিভাবে মূল্যায়ন করবেন মানে আমাদের পরিস্থিতিটা, এবং করোনার সর্বশেষ আপডেটটাও আপনি দেখলেন আজকে? বাংলাদেশের রাজনীতিতে করোনার একটা প্রভাব পড়েছে, ভালোই প্রভাব পড়েছে, শুধু সাধারণ মানুষ নয় শীর্ষ পর্যায়ে যারা নেতা নেতৃস্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু করোনায় আক্রান্ত, এবং মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, তিনিও কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পরেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজকে তিনি কোমায় রয়েছেন, যতটুকু আমরা জানতে পেরেছি যে তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন এবং সেটা 96 ঘন্টা বাড়িয়েছে আর কি, 72 ঘন্টার পর তারা চিন্তা করেছে যেহেতু তার পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না চিকিৎসকরা, 96 ঘন্টা পর্যন্ত তারা পর্যবেক্ষণ করেছেন, এবং তার চিকিৎসক প্যানেলের চিকিৎসকরা বলছেন যে যতক্ষণ তার হার্টবিট রয়েছে ততক্ষণ তারা আশাবাদী, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এখন সম্পূর্ণ তিনি অচেতন অবস্থায় আছেন এবং কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছেন না।
তো আমরা চাইবো বা এবং আমরা দোয়া করি যেন তিনি আমাদের মাঝে আবার ফিরে আসেন। তবে ডাক্তাররা বলেছেন যে তিনি গভীর কোমায় এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। শুধু তিনি নয়, কিছুদিন কয়েক দুদিন আগেই বোধহয় যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন এবং সিলেটের সাবেক মেয়র তিনিও করোনায় আক্রান্ত হয়ে তাকে এখন ঢাকায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য এবং তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে সম্ভবত, আমরা যেটা জানতে পেরেছি। তো যারা আক্রান্ত হচ্ছেন সেটা রাজনীতিবিদ হোক আর সাধারণ মানুষ হোক, দেখা যাচ্ছে আক্রান্তদের মধ্যে কিন্তু যারা প্রবীণ বয়স্ক এবং যারা বিভিন্ন রকম জটিল রোগে আক্রান্ত থাকেন, ডায়াবেটিস বা অন্য ধরনের কোনো সমস্যা, তারাই কিন্তু এর সর্বশেষ শিকার হচ্ছেন এবং তাদের জন্য কিন্তু করোনা একটা ভয়াবহ পরিণতি আনতে যাচ্ছে। যেটা আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে মোহাম্মদ নাসিম এবং সিলেটের সাবেক মেয়র, এই দুইজনকে দেখলেই কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ তারা, যে তারা সবাই সিনিয়র সিটিজেন এবং তারা অনেক প্রবীণ রাজনীতিতেও তারা প্রবীণ এবং তাদের এই অবস্থা। এবং জাফরুল্লাহ চৌধুরীর কথা বলা যায়, তিনিও বাংলাদেশের অন্যতম একটা বিরোধী দল বিএনপির পন্থী বুদ্ধিজীবী, আমরা সেই হিসেবে আমরা তাকে চিনি। তিনিও একজন চিকিৎসক এবং করোনা নিয়েই তিনি গবেষণা করছিলেন, কিন্তু ফলাফল যেটা দেখা যাচ্ছে যে বয়সের কারণেই হোক আর যে কোনো কারণে হোক, করোনা তাকে কিন্তু অনেক বেশি অসুস্থ করে ফেলছে এবং আমরা তার জন্য দোয়া করবো যে তিনিও যেন সুস্থ হয়ে ফেরেন এবং তিনি যে গবেষণাটি করছিলেন, তার প্রতিষ্ঠান গবেষণাটি করছিল, সেটা তারা শেষ করতে পারুক। তো আমার সবশেষ কথা থাকবে যে স্বাস্থ্য সচেতনতার কথা সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়, কথাটা হয়তো আমাদের কাছে শুনতে শুনতে একদম স্বাভাবিক মনে হয়েছে কিন্তু কথাটা খুব গভীরতা রয়েছে। স্বাস্থ্য সচেতন হওয়া এবং করোনার জন্য যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে চলার আর কোনো বিকল্প নেই, এটা মেনে চলতে হবে করোনা থেকে বাঁচতে হলে। আমরা চাইবো যে যারা যেসব প্রবীণ রাজনীতিবিদ যারা বাংলাদেশে রাজনীতিতে তাদের একটা অবদান রয়েছে, তারা যারা অসুস্থ তারা সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করছি। জি ধন্যবাদ মাহমুদ ভাই এবং সোহেল ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং দেশের এবং মানিকগঞ্জের আমরা যদি বিশেষভাবে বলি, যেহেতু সোহেল ভাই মানিকগঞ্জ সম্পর্কে অনেকটাই ধারণা আমাদেরকে দিলেন সর্বশেষ অবস্থা, এবং আমি এবং মাহমুদ ভাই চেষ্টা করেছি আপনাদেরকে বাংলাদেশের সর্বশেষ যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ, আবারও আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময় সর্বশেষ বাংলাদেশের অবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।